আমাদের দেশের সমস্ত ব্যাংকগুলোকে ভেঙে খান খান করে দিয়ে তারা তাদের নেতাকর্মীদের বাড়িঘরকে এক একটা ব্যাংকে পরিণত করেছিল। এই অবৈধ ব্যাংকের থেকে সমস্ত টাকাগুলো উদ্ধার করা হচ্ছে, এই সরকারের অন্যতম দায়িত্ব। শুধু তাই নয়, আমাদের পত্রপত্রিকার রিপোর্টের কারণে বলছি, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করেছেন, তার বোন শেখ রেহানা অর্থ ভোগ করেছেন। শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, শেখ রেহানা সজীবদের জয় অন্যায় অবৈধভাবে ব্যাংকগুলোকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। তার আমলের আগে তার বাবার সময়ে ছিল কম্বল চোর, আর এই সময়ে এসে হয়েছে তারা ব্যাংক ডাকাতের চোর। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের আমাদের ধৈর্যের সাথে আমাদের এই প্রিয় ভাই এবং বোনদের ছাত্র জনতা যে জীবন বাজি রেখে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। আমার ভাইয়েরা যখন নিজের মধ্যে একটু দুর্বলতা ফিল করবেন অথবা মনের মধ্যে একটু রাগ উঠবে, তখন আল্লাহর রাস্তায় আপনারা একটু ঢাকা মেডিকেলে যাবেন, আল্লাহর রাস্তায় আপনারা একটু বঙ্গ হাসপাতালে যাবেন, আল্লাহর রাস্তায় আপনারা একটু সিএমএইচে যাবেন, আল্লাহর রাস্তায় আপনারা একটু আমাদের পিজি হাসপাতালে যাবেন। যে কোনো একজন ভাইয়ের চেহারার দিকে তাকালে আপনার মনে হবে আপনার এই বাংলাদেশে আর কোনো চাওয়া পাওয়া নেই। একটাই চাওয়া পাওয়া ছিল, ওই মহিলা মুক্ত একটা বাংলাদেশ, আমাদের অসংখ্য জীবনের বিনিময়ে যে মহিলা মুক্ত বাংলাদেশ দিয়েছে, আল্লাহ তাআলা যেন এরকম আর কোনো রক্তক্ষেপও মানুষের কবলে যেন এই বাংলাদেশকে আর না ফেলায়। সেই জায়গায় আপনাদের ভূমিকা পালনের জন্য আজকে ওয়ারিবাসী এখানে যারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কী চায়, বাংলাদেশ জামাত ইসলামী যা চায় তা আজ আপনার এই প্রোগ্রামের মাধ্যমে পরিষ্কার বোঝা যায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈষম্য মুক্ত, আমাদের সন্তানেরা যা চেয়েছে, আমাদের ছাত্ররা যা চেয়েছে, আমাদের তরুণেরা শ্রমিকেরা যুবকেরা যা চেয়েছে, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তারা কী চেয়েছে? আচ্ছা, জাস্টিসের অ্যারাবিকটা কি, জাস্টিসের ইসলামী আরবি শব্দটা কি? আল্লাহ তাআলা তো এই কথা পরিষ্কার বলে দিয়েছেন। নামাজের সময় ইমামরা বলে, ইমামরা আপনাদেরকে নির্দেশ দেয়, এই যে সালাত আদায় করে এসেছেন, ইতাদিলু, দাঁড়াও, শক্ত মজবুত অবস্থান করো, এবং তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এমনভাবে নিজেদের মধ্যে ঐক্য তৈরি করো। আমি মাঝে মধ্যে খুব দুঃখ হয় যে আমরা এখনই আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতার যে ত্যাগের আকাশ সমান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করার পরিবর্তে আমরা এখনই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বক্তব্য রাখছেন। আমাদের ছাত্রদেরকে এখন ব্যাখ্যা করতে হয় আমরা কেন জীবন দিতে হয়েছে, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখে আমরা কেন পড়লাম। আজ আমাদের প্রিয় ছাত্র জনতারা যারা জীবন বাজি রেখেছে, এই জীবন বাজি রাখার মূল লক্ষ্য ছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উই ওয়ান্ট জাস্টিস, আমরা একটা সুশাসনের জন্য এই বাংলাদেশটাকে তৈরি করতে চাই।